গৌর অধিকারী সুবুদ্ধি রায় নমস্কার নেবেন। এটাই অদ্বৈত আচার্যের আশ্রম না? মা বাবা দেখো কে এসেছে, আসো তোমরা তাড়াতাড়ি আসো। আমি তো তোর আশা ছেড়েই দিয়েছিলাম রে মা, আমি ভেবেছিলাম তুই আর ফিরবি না মা। আরে মা, মা তুই ভালো আছিস তো? কিরে কিরে কিছু বলছিস না কেন? তোর কিছু হয়নি তো মা? তুই তুই ভালো আছিস তো মা? চোখরা আছিস কেন, কিছু বল না। ভালো আছিস তো তুই? আরে নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের কন্যার কোন রকম ক্ষতি আমি হতে দিইনি। গৌর অধিকারী সুবুদ্ধি রায় স্বয়ং হাজির আমার এই পর্ণকুটিরে। আমি তো আপনাকে খবর পাঠিয়েছিলাম আচার্য মশাই, আমি নিজে আপনার কন্যাকে আশ্রমে ফিরিয়ে দিতে আসব, আমার কথা রেখেছি। আপনাদের কন্যার কোনো রকম ক্ষতি আমি হতে দিইনি, আর ওর প্রবৃত্ততা বিন্দুমাত্র নষ্ট হয়নি। এতদিন ও আমার স্ত্রীর সাথেই ছিল, আর আমার এই দাসী আসার সময় ওর দেখভাল করেছে। আপনি গৌর অধিকারী সুবুদ্ধি রায়, আপনার কথাই আমার কাছে যথেষ্ট, তার প্রমাণের কোনো প্রয়োজন নেই অধিকারী মশাই।